সূরা মুলকের তাফসির আলহামদুলিল্লাহ আমাদের শেষ। তো আজকে আমরা জানবো যে সূরা মুলক থেকে আমরা কি কি শিক্ষা পাই। আমরা যখন কোরআন পড়ি, কোরআন পড়ার মূল উদ্দেশ্যটা কি? যে আমরা আল্লাহকে জানবো, কোরআন থেকে আমরা হেদায়ত পাবো, কোরআন থেকে আমরা শিক্ষা পাবো। কারণ আল্লাহ সূরা বাকারা শুরু করেন কি বলে, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যে এই কিতাবটা মুত্তাকিদের জন্য একটা হেদায়াতের পথ, একটা হেদায়া, একটা গাইডেন্স। আমরা কোনো কিছু থেকে কখন গাইডেন্স পাবো? যখন আমরা সেই জিনিসটা থেকে শিক্ষাটা, মূল বিষয়টা আমরা এক্সট্রাক্ট করতে পারবো, শিক্ষাটা কি আমরা জানবো এবং সেই অনুযায়ী আমাদের নিজেদের জীবনকে পরিচালিত করব। তো কোরআন অনুযায়ী আমরা যখন আমল করব, তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ, আমরা মুত্তাকি এবং আমরা হেদায়তের রাস্তায় আসি, আল্লাহ আমাদের হেদায়ত দিচ্ছেন। তো আজকে আমরা ইনশাআল্লাহ জানবো সূরা মুলক থেকে আমরা কী কী শিক্ষা পাই। সূরা মুলকের প্রথম শিক্ষাটা প্রথম আয়াতের প্রথম বাক্যের প্রথম শব্দের মধ্যেই আছে। আল্লাহ সূরা মুলক কী দিয়ে শুরু করলেন? তাবারক আল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারক বারাকা, আল্লাহ নিজেই বরকতময়। আল্লাহর প্রতিটা জিনিসেই রয়েছে বরকত। আল্লাহ যদি আমাদের কাছ থেকে কিছু একটা ছিনিয়ে নেন, সেটার মধ্যেও বরকত। সেটা কীভাবে হতে পারে? যে কেউ একজন ফরেনে যেতে চাচ্ছে, তো তার কাছে তার টাকা পয়সা সব দালাল হাতে নিল, চুরি করে নিয়ে গেল, তার জন্য কি সেটা বরকতময়? তার জন্য সেটা বরকতময়। হয়তো যদি সে বিদেশে যেত, তার কোনো একটা ক্ষতি হয়ে যেত, আল্লাহ বাদে সেই ক্ষতিটা কেউ জানে না, এই জন্যই হয়তো আল্লাহ তাকে বিদেশে যাওয়াটা তার জন্য বন্ধ করে দিল। এই করোনা পরিস্থিতিতে কিন্তু অনেকের অনেক কিছু আটকায় গেছে। অনেকের বিদেশে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা কিন্তু যেতে পারছে না। হয়তো বিদেশে যাওয়াটা তাদের জন্য খারাপ ছিল, আল্লাহর একটা বরকত এটা তাদের জন্য। আল্লাহর এই বরকতগুলার আর কী কী আমরা দেখতে পাই? আর আমরা যখন সূরা মুলকের সামনের দিকে আগাই, ১৬ নম্বর আয়াতে আল্লাহ কী বলেন, আমিনতুম মান ফিস সামাই আইয়াখসিফা বিকুমুল আরদ ফাইযা হিয়া তামুর, যে তুমি কি মনে করো যে তোমার এই পৃথিবীটা থেকে আমি কখনো ভূমিকম্প দিয়ে তোমাকে মাটির নিচে তলায় দিতে পারবো না? অথবা আমিনতুম মান ফিস সামাই আইয়ুরসিলা আলাইকুম হাসিবা, যে আমি আসমান থেকে কখনো পাথর বর্ষণ করবো না? তো আল্লাহ এই কাজগুলো কেন করছেন না? আল্লাহ বরকতময়, আল্লাহ বরকতময় দেখে আল্লাহ এখনও আমাদের সুযোগ দিচ্ছেন যে তুমি এখনও শুধরায় যাও, এখনও শুধরায় যাও, এখনও সময় আছে তোমার, দেখো আমি এই কাজগুলো করতে পারি, কিন্তু আমি করছি না। কেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আরও কী কী উদাহরণ আমরা পাই? আমরা যখন ২০ নম্বর আয়াতটা পড়ি, তখন আমরা কী দেখতে পারি? যে আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল্লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান, তোমার কাছে কি এমন কোনো সৈন্যবাহিনী আছে যারা তোমাদেরকে আল্লাহ বাদে সাহায্য করতে পারবে? কোনো সৈন্যবাহিনী আমাদের নাই। এই করোনা পরিস্থিতিতে কে আমাদের বাঁচাচ্ছে? আর রহমান। তো এটাও আল্লাহর একটা বরকত, যে আমাদের কাছে এমন কোনো সৈন্যবাহিনী নাই যে আমাদেরকে সে বাঁচাতে পারবে একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ আমাদের কেন এখনও বাঁচিয়ে রেখেছেন? আর রহমান, আল্লাহ, আল্লাহর বরকত, আল্লাহর নিয়ামত। এটা আরও কী আমরা পাই? এর সামনের আয়াতেই আমরা দেখতে পারি আল্লাহ বলছেন, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা, যে আমি যদি তোমার রিজিকটা বন্ধ করে দেই, তোমার রিজিকের ব্যবস্থা কে করে দিবে? আল্লাহ কেন আমার রিজিক বন্ধ করছেন না? তাবারাকাল্লাযী, আল্লাহ বরকতময়। আরও কী উদাহরণ আমরা পাই? আমরা যখন সূরা মুলকের একদম শেষ আয়াতটা পড়ি, আল্লাহ কিন্তু আমাদের একটা কোশ্চেন করেন যে কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমা ইন মাইন, যে তুমি কি ভেবে দেখেছো তোমার কাছে যেই পানির স্তরটা আছে সেটা যদি আমি মাটির নিচে নামাই দিই, তোমরা সেই ফ্লোয়িং পানিটা কোথা থেকে পাবে, সেই নদীগুলো তুমি কোথা থেকে পাবে? কিন্তু আমি সেটা কেন করছি না? কারণ আমি বরকত নয়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তো এই পুরো সূরাটা জুড়ে কিন্তু আল্লাহর এই বরকতগুলো আমরা জানতে পারছি। আল্লাহ এগুলো ওয়ার্নিং দিচ্ছেন যে আমি এগুলো করতে পারি, কিন্তু আমি কেন করছি না? আমি বরকতময়। তো সূরা মুলকের প্রথম শিক্ষা হচ্ছে এটা রিয়েলাইজ করা, যে এই জিনিসগুলো আল্লাহর বরকত, এই জিনিসগুলো আল্লাহর নিয়ামত, যে আল্লাহ বরকতময় এবং আল্লাহর দেওয়া প্রতিটা জিনিসই বরকতময়। তো আমরা কী করব? আমরা যখন আল্লাহর কোনো নিয়ামত পাই, আল্লাহ যখন বরকত পাই, তখন কী করা উচিত? আল্লাহ শুকরিয়া করা উচিত। আমাকে যদি কেউ একটা ফুলও দেয়, আমি তাকে বলি থ্যাংক ইউ। অথচ আমরা যখন বাসার বাইরে বের হই, এত বড় বড় গাছ, এত সুন্দর সুন্দর ফুল, এগুলো কেন, কার জন্য? আর যে চোখ দিয়ে আমরা দেখতে পাচ্ছি, যে কান দিয়ে আমরা মানুষের কথা শুনতে পাচ্ছি, সেই জিনিসগুলো আমাদের কে দিল? আল্লাহ নিজেই তার সেটা বলেন যে কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়াজআলালাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আমি তোমাদের দৃষ্টি দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, তোমাদের কলবের ব্যবস্থা করেছি, তোমাদের হার্টের ব্যবস্থা করে দিয়েছি, যেন তোমরা সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারো। তো আমাদের কি শুকরিয়া আদায় করা উচিত না?
কিন্তু আমরা কি করি, কালিলাম মা তাশকুরুন, খুব অল্প সংখ্যকই তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। তো সূরা মুলকের দ্বিতীয় শিক্ষা হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর নিয়ামতগুলো আর আল্লাহর বরকতগুলো রিয়েলাইজ করে সেটা শুকরিয়া আদায় করা, যে আল্লাহ আলহামদুলিল্লাহ এই জিনিসটার জন্য, প্রতিটা জিনিসের জন্য আলহামদুলিল্লাহ বলা। কেউ যখন জিজ্ঞেস করে কেমন আসো, আমরা বলি আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ অর্থটা কি বুঝি, আলহামদুলিল্লাহ অর্থ কি? আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে সকল প্রশংসা আল্লাহর জন্য। আমি যখন বলি আলহামদুলিল্লাহ, তখন আমি তাকে বলছি যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমি যেমন আছি আল্লাহ আমাকে ভালো রাখছে। আমি যখন আলহামদুলিল্লাহ বলি, কেউ হাঁচি দিলে, হাঁচি দেওয়ার পর আমি যখন আলহামদুলিল্লাহ বলি, তার মানে কি, যে আলহামদুলিল্লাহ আমার ভিতরে যত জীবাণু ছিল আল্লাহ সেগুলো বের করে দিল, যে আল্লাহ তুমি বরকত নেই, আল্লাহ তুমি, তোমার নেয়ামতের কোনো শেষ নেই, যে আলহামদুলিল্লাহ আল্লাহ। আমরা খাওয়ার পরে কেন আলহামদুলিল্লাহ বলি, পানি পান করার পরে কেন আলহামদুলিল্লাহ বলি, যে আমি এই পানিটা, এই খাবারটা কে আমাকে দিল? গলার, খাওয়ার এবং বাতাসের দুটার নালি কিন্তু একটার সাথে একটা জোড়া লাগানো, এবং মাত্র একটা পর্দা দিয়েই দুটা আটকানো। আমি যখন পানি খাই, তখন সেই পর্দাটা দিয়ে বাতাসের নালিটা ঢেকে যায়, আমি যখন শ্বাস নেই, তখন সেই পর্দাটা দিয়ে খাদ্যের নালিটা ঢেকে যায়। কিন্তু কখনো কি এমন হয় যে আমি পানি খেতে নিলাম এবং সেই পর্দাটা ঠিকভাবে কাজ করলো না? কে সেই পর্দাটাকে কাজ করাচ্ছে? আল্লাহ। এই জন্যে আমরা পানি খাওয়ার পরে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি পানিটা আমায় খেতে দিয়েছো। সিরিয়াতে বাচ্চারা পানির জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি একটু বৃষ্টি দাও যেন আমরা একটু পানি খেতে পারি, অথচ আমরা পানি কিন্তু এমনভাবে পানি খাচ্ছি যে আমাদের কখনো রিয়েলাইজই হয় না যে এটা আল্লাহর একটা নিয়ামত, আল্লাহর একটা বরকত। পানি খাওয়ার পরে এবং খাবার খাওয়ার পরে কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ সেটাতে খুশি হয়। তো এরপরে আমরা আরও কী কী শিক্ষা নিতে পারি? এই সূরাতে কিন্তু বারবার ওয়ার্নিংয়ের কথাটা আসে, নাজিরের কথাটা আসে। আর কী শিক্ষা নিতে পারি এই ওয়ার্নিংটা থেকে? যে আমরা ফার্স্টে প্রথম শব্দটা দিয়েই তাবারকাল্লাহ দিয়ে রিয়েলাইজ করলাম যে এই সব কিছু আল্লাহর একটা বরকত, প্রতিটা জিনিসের মধ্যে আছে আল্লাহর নিয়ামত। এরপরে আমরা কী করি? আমরা আল্লাহকে অবিশ্বাস করি। ওয়ালিল্লাযিনা কাফারু বিরব্বিহিম, যারা আল্লাহকে অবিশ্বাস করে, আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির, মানে আল্লাহ তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন এবং সেটা কতই না নিকৃষ্টতম একটা জায়গা। আল্লাহ তো সেটুকু বলে থেমে যেতে পারতেন যে তোমাদের জন্য জাহান্নাম, কিন্তু না, আল্লাহ সেখানে থামেননি, আল্লাহ জাহান্নামের একটা বর্ণনা দিল। কেন আল্লাহ সেই বর্ণনাটা দিলেন? যেন সেই বর্ণনা থেকে আমরা শিক্ষা নিতে পারি, আমরা যেন শুধরাতে পারি, যেন আমরা রিয়েলাইজ করতে পারি আমরা এত নিকৃষ্ট জায়গায় আমরা যেতে চাই না। তো আল্লাহ এই জাহান্নামের বর্ণনা দিয়ে আমাদের একটা ওয়ার্নিং দিলেন। তো এখন আমরা নিজেদেরকে কীভাবে বাঁচাতে পারি, যে আল্লাহর এই জাহান্নাম থেকে আমরা নিজেদেরকে কীভাবে বাঁচাবো, সেটার উত্তর আল্লাহ নিজেই দিয়ে দিলেন। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, যে আমরা যদি শুনতাম এবং আমাদের আকালকে কাজে লাগাতাম, আমাদের বিবেক বুদ্ধিকে কাজে লাগাতাম, তাহলে আমাদের আজ এখানে আসা লাগতো না, এই জাহান্নামে আসা লাগতো না। তো এটা হচ্ছে সূরা মুলক থেকে আমাদের থার্ড শিক্ষা, যে আমরা শুনব। কেন শোনাটার প্রয়োজন? আমরা ফেসবুকে আল্লাহর কথা শুনব, ইউটিউবে আল্লাহর কথা শুনব, কেউ যখন আল্লাহর কথা বলতে নেই আমরা সেটা মনোযোগ দিয়ে শুনব। কারণ যতক্ষণ আমি না শুনব ততক্ষণ আমি জানবো না, যতক্ষণ আমি না জানবো ততক্ষণ আমার বিবেক বুদ্ধিকে আমি কাজে লাগাতে পারবো না। তো আমরা শুনব, আল্লাহর লেকচার শুনব, বেশি বেশি করে ইসলামিক কথাবার্তা শুনব, শোনার চেষ্টা করব, ইসলামিক বই পড়ব, যেন আমরা ইসলাম সম্পর্কে জানতে পারি। আর কী করব? প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জিনিসে আমরা বিবেক বুদ্ধিকে কাজে লাগাবো। আর কী করো? ফাতারাফু বিদামবিহীন, যে জাহান্নামে গিয়ে নিজের গুণাগুলোকে রিয়েলাইজ করলো না, যে ও আমি এই কাজটা করছি, এই কাজটা তো খারাপ ছিল, আল্লাহ এখন আমাকে মাফ করে দাও, আমি আমার গুণাটা স্বীকার করলাম। এমন করো না, তুমি নিজের গুণাটাকে দুনিয়ার জগতেই শুধরায় নাও, দুনিয়াতে নিজের গুণাকে রিয়েলাইজ করো এবং সেটাকে, সেটার জন্য আল্লাহর কাছে তওবা করো। তো চারটা জিনিস আমরা শিখতে পারলাম এখন পর্যন্ত সূরা মুলক থেকে। আর কী শিখতে পারি? যে আচ্ছা, আমি যদি নিজেকে শুধরাই তাহলে কী হবে? নিজেকে শুধরালে আমি আল্লাহর রাস্তায় চললাম, কী হবে তাহলে? ইন্নাল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর সাথে খুশু মোতাবেক চলে, যারা আল্লাহর রাস্তায় চলে, তাদের জন্য কী হবে? লাহুম মাগফিরাতু, তাদের জন্য আছে মাগফিরা, তাদের জন্য আছে ক্ষমা ও আজরুম কাবির, এবং অনেক বড় একটা পুরস্কার, যেমন তেমন পুরস্কার না। শুধু আল্লাহ কাবির বলে, শুধু আজরুন বলেন নাই, আল্লাহ বলছেন আজরুন কাবির, অনেক বড় একটা পুরস্কার। আমি কি অনেক বড় পুরস্কার চাই না? আমি কি আল্লাহর মাগফিরাত চাই না? তো আমার কী করতে হবে? আমার আল্লাহর কথা শুনতে হবে,
এবং আমার বিবেক বুদ্ধিকে কাজে লাগাতে হবে, আল্লাহর সেই ওয়ার্নিংগুলোকে আমার মেনে চলতে হবে। সূরা মুলক থেকে আমরা আর কী শিখতে পারি? যে আল্লাদি খালাকাল মাউতা আল হায়াতা, আমি তোমাদের জীবন এবং মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি কেন? লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। আহসানু আমালা, যেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আমলটা কে করে, সবচেয়ে বেশি আমল না, সবচেয়ে উত্তম আমল কে করে। তা আমরা যেই আমলটাই করি, আমি যদি সালাত আদায় করি, আমি সবচেয়ে উত্তম রূপে সালাত আদায় করব, সবচেয়ে বেশি মনোযোগ সহকারে। আমি যদি কাউকে 10 টাকা দেই, আমার মানে বেগে সবচেয়ে ছিঁড়া টাকাটা তাকে দিব না, সবচেয়ে সুন্দর যেই টাকা সেটা তাকে দিই। আমি আমার বাবা মার সাথে যেমন তেমন ব্যবহার করব না, খুব সুন্দর ব্যবহার করব, উত্তম ব্যবহার করব। আমি আমার প্রতিবেশীর সাথে ঝগড়া করব না, উত্তম ব্যবহার করব তার সাথে। একজন ভিখারি আমার কাছে কিছু টাকা চেলো, আমার কাছে কোনো টাকা নাই, আমি তাকে তাড়াই দিব না, আমি তাকে সুন্দর করে বলবো যে বাবা বা মা, আমার কাছে টাকা নেই, আমাকে মাফ করে দিন। উত্তম ব্যবহার, আমি মুমিন হিসেবে আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে আমি উত্তম আমল করব। সূরা মুলক থেকে আমরা আলহামদুলিল্লাহ এই শিক্ষা পাই। এছাড়াও আরও অনেক শিক্ষা আছে যেগুলো হয়তো আমি রিয়েলাইজ করতে পারিনি, সেজন্য আমার নিজের উচিত সূরা মুলকের শিক্ষার লেকচার শোনা। কারণ অন্য কেউ যে জিনিসটা রিয়েলাইজ করেছে সেটা হয়তো আমি পারি না, সেটা আমি জানি না, এখন রিয়েলাইজ করতে পারি নাই। তো আমি যখন তার লেকচারটা শুনবো, হয়তো আমি সেই জিনিসটা রিয়েলাইজ করতে পারবো আমার মধ্যে। এজন্যই আমরা শুনবো, আমরা আমাদের বিবেক বুদ্ধিকে কাজে লাগাবো, আমরা রিয়েলাইজ করবো যে আল্লাহ বরকতময়, আল্লাহর বরকতের কোনো শেষ নেই। আমরা রিয়েলাইজ করবো যে সব কিছু আল্লাহর তরফ থেকে একটা বরকত, একটা নিয়ামত, আমরা সেটার জন্য আলহামদুলিল্লাহ বলবো, প্রতিটা কাজে উঠা বসায় সবসময় আলহামদুলিল্লাহ বলবো। ইনশাআল্লাহ সামনের দিন অন্য কোনো সূরা নিয়ে তাফসীর শুরু করবো।